এই বিষয়ে যে আয়াতটি কোরআনকারীদের মধ্যে আসছে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। একজন ভাই প্রশ্ন করেছেন, কোন বিধর্মের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা ইংরেজিতে RIP বা ওপারে চলে যে ভালো থেকো, সুখে থেকো, সুন্দর থেকো, এই সকল কথাগুলো বলা যাবে কিনা, এ সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্নকারী ভাই, এর জন্য জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আপনি যে প্রশ্ন করেছেন, একজন দ্বিধর্মী তারা আমাদের বন্ধু নয়, তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন তথা মুসলিমদের দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দ্বিধর্মীকে বন্ধু হিসাবে গ্রহণ করতে কোরআনুল কারীমের একাধিক জায়গায় আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, কখনোই আমরা বিধর্মীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি না। দ্বিতীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিধর্মীর জন্য দোয়া করতে তিনি তার হাদিসের বাণীতে নিষিদ্ধ করেছেন, কোন বিধর্মী মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে কিনা, এই বিষয়ে যে আয়াতটি কোরআনকারীদের মধ্যে আসছে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলোচ্য আয়াতাংশের যে কতটুকু বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট আছি এবং আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাব। সুতরাং এই কথাটি কোন দুঃসংবাদ শুনলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং পড়তে আমাদেরকে বলেছেন। এখন কথা হলো, কোনো বিধর্মী মারা গেলে এই কথাটা বলা যাবে কি না, জি না, একজন বিধর্মী মারা গেলে তাকে এই কথাটি বলা যাবে না, এই দোয়াটি তার জন্য পড়াও যাবে না, কারণ সে বিধর্মী, সে আমাদের বন্ধু নয়। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله তুমি তাদের জন্য দোয়া করো অথবা না করো, এমনকি যদি 70 বারের অধিক যদি তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করো, আল্লাহ কখনোই তাদেরকে মাফ করবেন না, আল্লাহ কখনোই তাদের জন্য আপনার এই মাগফিরাতের দোয়া কবুল করবেন না, কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর সাথে এবং আল্লাহর বার্তাবাহকের সাথে
অস্বীকার করেছে, অর্থাৎ বুঝতে কি করেছে, মেনে নাই নাই। আর যারা এই কাজ করে তারা হলো ফাসেক, আর আল্লাহ কখনোই ফাসেককে হেদায়েতের রাস্তা দেখান না। এর পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবা 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়াহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের জন্য দোয়া করা যাবে না, তাদের জন্য সালাত আদায় করা যাবে না যদি তারা কেউ মারা যায়, এমনকি তাদের কবরের পাশেও দাঁড়ানো যাবে না, কবরের কাছে দাঁড়িয়েও তাদের জন্য কবর জিয়ারত তথা তাদের জন্য দোয়া করা যাবে না, কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। ওমাতু, এই অস্বীকার করা অবস্থায় যদি সে মারা যায়, ওম ফাসেক, সেই হলো ফাসেক, তারাই হলো ফাসেক। সুতরাং কোন বিধর্মী, অর্থাৎ যারা বিধর্মী, তারা কি আমার আল্লাহকে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নাই? কখনোই না। যদি মেনে নিত তারা তো মুসলিম হতো, মেনে নেই নাই এই কারণে তারা কাফের। আর এই অবস্থায় যারা মারা যায় তাদের জন্য ইন্না লিল্লাহ পড়া যাবে না, তাদের জন্য আর আই পি মিনিংস রেস্ট ইন পিচ এই ধরনের কোনো শব্দ বলা যাবে না। ওপারে ভালো থেকো, ওপারে স্রষ্টা তোমাকে ভালো রাখো, সুন্দর রাখো, ইত্যাদি কথা তাদের জন্য বলা যাবে না, কারণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।